মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শানে। ওরে কয়দিন এখন থাপড়াইছি ভুলে যাস না? ভুলি নাই। তুই বলিস না, প্রত্যেকটা থাপ্পড়ের হিসাব আজকে তোর দিতে হবে। আমি তোরে আমি যা কইছি শুন, সংস্কৃত স্যার কিন্তু বলতেছে আদিল কি স্যার? আরে তুই কি শুনকালি দাও তোমার পিছে লাগা আছে, তার ভাইস্তার চেম্বারে কোনো রোগী আহে না, সেই জন্য তো আরো রাইগা আছে। এখন যদি তোমার হাতে কোনো রোগী মইরা যায় তাহলে কিন্তু সে কেস করব। জানি রে মা, আসলে আমি তো নিজের নিয়ে ভাবি না, ভাবি শুধু তোরে নিয়া। এর মধ্যে আজকে আবার আর এক ঘটনা ঘটছে। জহির মারতে গেছিল আদিল রে। কি কইতাছ? হ্যাঁ, খুইনি বাঁচাইছি। খুইনি? হ্যাঁ, ঘটনাটা আমারে খুব চিন্তায় ফেলাই দিছে রে মা। এইখানে এত চিন্তা করার কি আছে কাকা? আছে রে মা, আছে। আর একটু বুঝানি, তারপর তোরে কমুনি। এখন যেটা বুঝতে পারতেছো সেইটাই কও না। না, অন কমু না, আমার অনুমান ভুল হইতে পারে, আর একটু দেখে নি। ঠিক আছে। আচ্ছা, ওই সচিন কতদিন থাকবো কিছু জানতে পারছস? না, কিন্তু তারে কেন বড় বৌদি আনছে সেটা জানতে পারছি। কাকা তোমার আগেই কয়ে রাখতেছি, বড় বৌদি যা চাইতেছে সেটা কিন্তু হইব না। তুই না চাইলে হইব না। মানে আমি একটু হারিস তালুকদারের লগে দেখা করে আসি। কেন, কোনো দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। তুই কিন্তু ঘরে থাকিস। ঠিক আছে। আমার ফলোয়ারদের জন্য একটা রিল বানাইছিলাম, কতদিন পরে তিসে পুরা নষ্ট করা। ব্যাড, ভেরি ব্যাড। তার যন্ত্রণায় আমার রিলে পাওয়াটা বাজা দিছে না, মেকআপে ঠিক আছে না, লাইটে ঠিক আছে না, কিছু ঠিক আছে গেল রিল। এনিওয়ে মানু, একটা তো প্রবলেম হয়ে গেল তোর বিয়া নিয়ে। এই যে সাদেক আছে না, সাদেকের ক্যান্সার হয়েছে। ক্যান্সার, ক্যান্সারকে বলে মরণ ব্যাধি ক্যান্সার। ক্যান্সার হইলে নাকি মানুষ বাঁচে না। যত সমস্যা তো আমার কপালে। আরে ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, আল্লাহ আছে না, আল্লাহর উপর বিশ্বাস রাখ। ইয়েস, এটা আমিও বিশ্বাস করি। শাট আপ, শাট আপ। তোমার লাইক কমেন্ট কে চাইছে? হ্যাঁ, কে চাইছে? যে কথা কইতে চাই সেটার মধ্যেই ঢুকে যায়, আর বইছে কেমনে কইরা? ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিলা, ঠ্যাং না মা। কি কথা কইতে গেছি, মুডের দিল খিচুড়ি পাকা। মনে করছি বানু, এখন প্রবলেম আরেকটা হইতেছে, সেটা হইল যে সাদেকের জন্য রশিদ এখন ওয়েডিং করতে চাইতেছে না, রশিদ ওয়েড করতে চাইতেছে। কিন্তু পরেরবার পিস্টন মারবে না তো? আর রানু ব্যাপারে এমনিতেও
অনেক ইন্টারেস্ট আছে রশিদের, থাকলেই ভালো। বিয়া না হইলে মামা আবার গ্রামে মুখ দেখাইতে পারবো না। কি কইলা কি কইলা তুমি? আমার মামা মুখ দেখাইতে পারবো না গ্রামে? আমার মামা পুরুষ মানুষ না? পুরুষ মানুষে আবার সরম কিসের? আর তোমার সরম লাগে না? হ্যাঁ, আমার ঘরে খাও, আমার ক্যাশে চলো, আমার বাড়িতে থাকো, সরম তো লাগার কথা তোমার। হ্যাঁ, হাউস হাজবেন্ড তুমি, হ্যাঁ, তোমার সরম করে? বলো বলো, তোমার সরম করে? স্পিক। তাইলে মামা নিয়ে তোমার এত চিন্তা কিসের? হ্যাঁ, ওয়াই? ওকে, চিন্তা একদম বাদ দিয়ে দিলাম। বানুর বিয়ে নিয়েও ভাবতেছি না। রজবের সাথে বানুর বিয়ে অনাসে দিয়ে দেওয়া যাবে। রজব ছেলেও ভালো, বিদেশ থেকে প্রচুর টাকা পয়সা এনেছে। একটা ছেলে মানুষের টাকা পয়সা থাকলে আর কি লাগে বলো? তারপরও আমরা একবার গিয়ে রজবের বাড়িটা দেখে আসতে পারি। না হ্যাগো, বাড়ি দেওয়া লাগবো না। রজব ভাই হ্যাগো বাড়ি সেই রকম করে ফেলাইছে। ওরে নো 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 নো, ক্যাশ আসলেই ক্যারেক্টার মানুষের ঠিক থাকে না। কেমন আছো টিনা? ভালো। ভিজিটিং এ গেছিলেন? হ্যাঁ, এই গ্রামে তো পাইনা ডাক্তারের কারণে রোগী পাইনা, তাই মাঝে মাঝে ভিজিটিং এ যাওয়া লাগে। তুমি কই গেছিলে? কোথাও না, এমনি ঘুরতেছি। চলো চেম্বারে যাই, তোমার প্রেসারটা একটু পরীক্ষা করে দেখি। হ্যাঁ, আমার তো খাইতে কোনো কাম নাই। চলো চেম্বারে চলো, তোমার হাতটা একটু পরীক্ষা করে দেখি। আজ এই যে কথা বন্ধ করে। আচ্ছা ঠিক আছে, আদিলের কথা কও, স্যার কি ওরে বাড়িতে তুলছে? না, জহির ভাই তো বাইরে মারতে চাইছিল। ও খৈনি বাঁচাইছে। কও কি খৈনি? হ, একবার ভাই খৈনিরে বাঁচাইছিল, এলেকে এবার খৈনি বাইরে বাঁচাইছে। ও আচ্ছা, আম্মা তো চিন্তায় পড়ে গেছে। চাচি রে, চিন্তা করতে না কইরো, আমি সরকার সাথে কথা কইতেছি। আপনি আপনার সরকারে মানাইতে পারবেন? কেন পারু না, জহিরের মুখ ফাটা দেওয়ার পরে সরকার আদিলের নামে অ্যাটেম্প টু মার্ডারের মামলা করতে চাইছিল না? আমি তো কায়দা করে ঠেকাইছি, দরকার হইলে আবারও ঠেকামু। এমনভাবে সরকারে বুঝামু জহির আর আদিলরে মারার কথা ভাববই না। হ, তাই করেন। ঘটনা তালি এই, ত্রিনারে পাওয়ার জন্য ভাইজান আদিলের নামে মামলা করতে দেয় নাই, এই কথা তো সরকারে জানানো লাগবে। তোমার লেগেই করুন। আমি যাই। সিম্বারে চলো, তোমার প্রেশারটা একটু পরীক্ষা করে দেখি। আমার প্রেশার নাই, আমি জানি জানেন তো। ওলটা তো গাবিন গরুর মতো ড্যাপ ড্যাপ করতেছে, সুরে বাই ধে দে। আচ্ছা বাজা তো দেখি। হ্যাঁ, মিলন হবে কত দিনে, ও মিলন
হবে কত দিনে হে আমার মনের মানুষের রোষণে, আমার মনের মানুষের রোষণে মিলো হবে কত দিনে, হে মিলো হবে কত দিনে আমার মনের মানুষের রোষণে, আমার তোকো প্রায় হর নিশি এ আছে কালো শোষি। এই গান কারে শুনাইতেছেন আমারে? এই গান, এই গান তো সবার লেগা, এটা মানব প্রেমের গান, নরনারীর প্রেম, প্রকৃতির প্রেম, বিধাতার সাথে প্রেম, মিলন তো সবার সাথেই ঘটে। তাইলে আমারে শুনাইতেছেন কেন? এক এক করে দুই হয়, দুয়ে দুয়ে চার হয়, বোঝো নাই? এসব ভুয়া কথা ছাড়েন, অন্য কথা থাকলে বলেন, এসব ভণ্ডামি ভাল লাগে না। আচ্ছা শোনো, গ্রামে আসার পথে একটা সাইনবোর্ড দেখলাম, ওইখানে লেখা আছে মিলন হবে কত দিনে। আহা, সাইজিরে গানের চরণ শুই না, মনটা জুড়াই গেল। ওইখানে নাকি সকল প্রকার দূরত্ব কমায়া মিলন ঘটানো হয়। ওইখানে বিয়াও দেওয়া হয়, বিয়ার প্রয়োজন হলে যোগাযোগ করেন, তারা ঘটকালির কাজও করে। এটা কি করে? হ্যাঁ, কি কইলা উর্মিমালা? সংসার আমার লাগে না উর্মিমালা, আমি সুরের মানুষ, সবার কাছ থেকে দূরের মানুষ। শোনেন, সুরের মানুষ কখনো দূরের মানুষ হয় না, সুরের মানুষই বরং সবার কাছের মানুষ হয়। ভালো বলছো তো, তার মানে আশা এখনো শেষ হয়ে যায় নাই। কিসের আশা? ওই যে যার জন্য এখানে আসা। সেই কথা কেমনে কমু আমি, আপনি কেন আইছেন? তা অবশ্য ঠিক, সবই তো ভগবানের হাতে। আচ্ছা ঠিক আছে, চলো নদীর পারে যাই, তোমার গান শুনাই। সেইটা আপনার জন্য ঠিক আছে। শোনেন, পানিতে নাইমেন না আবার, ফুলজোর কিন্তু মানুষ খায়, অনেক মানুষ খাইছে, আর সর্বশেষ খাইছে মুক্তার নামের একজন রে। এটা কি কইলা? নদী কখনো নেয় না, নদী দেয়। বন্যা হইলে ফুলজোর কত মানুষের ঘর বাড়ি ভাঙে আপনি জানেন? নদী মানুষ খায় এই কথা আমি বিশ্বাস দেই না। অবিশ্বাস করেন না, মুক্তারের মৃত্যুর পর অনেক মানুষ প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু পারে নাই, পরে প্রমাণ হয়েছে ফুলজোরই মানুষ খাইছে। বাহ, ঘটনা তো খুবই রহস্যজনক, তাইলে তো সত্যি সত্যি নদীতে ঝাঁপ দিয়ে একবার দেখতে হয়। যাইতে গেল, যাইতে গেল বলে একি আজব কারখানা, যাইতে গেল, যাইতে গেল বলে কি আজব কারখানা। এই যে শালাবাবু চলে এসেছে, আসো শালাবাবু। আসসালামু আলাইকুম দ্রয়। ওয়ালাইকুম আসসালাম বন শালাবু। নবীনবাবু সালাম আলাইকুম। হ্যাঁ, দুবাই থেকে আইসা বুবু বুবু কি লাগাইছস, সিস্টার কইতে পারস না? ঠিক আছে, সরি বলছি, সালামের উত্তর তো দিবেন। সালামের জবাব দেওয়া হয়ে গেছে। কত দিলেন আপনি জবাব? আমি তো শুনতে পাইনি, কতগুলো আপনি শুনতে পেয়েছেন? ভলিউম কত গেল? তাও তো আমি স্বভাব এখনো তোর যায় নাই না, যেমন দুলা ভাই তেমনি হইছস। কি বলছে দুলা ভাই? কি বলছে? আমাকে টাউট বলছে কেন? আমি কোনোদিন টাউট ছিলাম না, মানুষ ভুল করে আমাকে টাউট বলছে। আসলে হয়েছে কি, মানে আমার তো অনেক বুদ্ধি, হ্যাঁ মানে বুদ্ধি যাচ্ছিল, আমার বুদ্ধিতে যারা না পারে তারা আমাকে টাউট বলে, তা না দুলা ভাই? আচ্ছা দুলা ভাই, আপনি একটা কথা বলেন তো, আমার যদি বুদ্ধি না থাকতো, হুম, তাহলে আমি দুবাই যাইতে পারতাম? আপনি চিন্তা করে দেখেছেন কোনো দিন? আমি কি পাস? আমি তো 8 পাস। তারপরও, হুম, তারপরও আমার বুদ্ধি আছে, এ কারণে আমি দুবাই চলে গেলছি, হুম, পরিশ্রম করে টাকা কামাইছি, কম টাকা কামাইছি। আমি 19,56,45,300 টাকা আমি এয়ারপোর্টে ল্যান্ডিং করেছি। রাইট, ইউ আর রাইট। তা দেখেন আপনি, আপনি একবার ভাবে দেখেছেন? তারপরও মানুষ কিন্তু আমার টাউট বলে।
ঈর্ষা থেকে কয়, হিংসে করে কয়, হিংসে করে কয়। ঠিকই বলেছেন। কিরে হাতে গুলো কি কি আনছোস? সুইট সুইট লিয়ে এসেছি। এই দুবাই কাম কইরা দুবাই শুনছি যে কত মডার্ন। হ্যাঁ, আর তুই এই আইলি মিষ্টি নেই, কানজসি শেষ নাই কেন? কেক আনতে পারলি না? শহরে কেক পাওয়া যায় না? ভ্যানিলা কেক, চকলেট কেক, ক্রিম কেক, কত রকমের কেক আছে। আমি তো ইউটিউবে সারাক্ষণ দেখি যে কত রকমের কেক, কত স্বাদের স্বাদের কেক। ক্যাশ হয়েছে কিন্তু ওই ফকিনি সবটা যায় নাই, এইসব একই। কি বলছে? আমি হয়েছে কি রাশের শহর থেকে? আমি আসলে কেক কি আমি কেক নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ভাবি দেখলাম যে আমি যদি কেক নিয়ে রাজশাহী শহর থেকে এত দূর পথ আমি যাই তাহলে কি হতে পারে? কেক তো গলে একদম পানি পানি হয়ে যাবে, এই কারণে আমি সুইট নিয়ে এসেছি। কইছে তরে কেক গইলা যায় না? বাদ দাও তো শালা বাবু। ঠিক বলেছে বানু, তুমি মিষ্টি নিয়ে ফ্রিজে রেখে দাও, যা যা। হ্যাঁ চিকি দিল ভাই বাবু, বাবু যেটা বলতে চাইছিলাম, আমি রানু বানুর বিয়ের কথা শুনে দুবাই থেকে চলে এসেছি। কেন এসেছি জানেন? আমি শুনেছি যে বাংলাদেশে, দেখেছি তো, এরা যেন আমি থাকেছি না, বাংলাদেশের সময় তো প্রচুর ভেজাল, সবাই বলে যে কোনো খাদ নাই, কিন্তু জবের খাদ। আপনি কিনতে যাবেন বলি যে কোনো খাদ নাই, বেচতে যাবেন পুরো কোনো গোল্ডই নাই, পুরোটাই খাদ। সে কারণে আমি করেছি কি, আমি কিছু গোল্ড দুবাই থেকে নিয়ে এসেছি। এই যে স্যাম্পল স্যাম্পল দেখেন, 22 ক্যারেট সলিড গোল্ড। হ্যাঁ 22 ক্যারেট না, 22 ক্যারেট। আমারে কি পাইছো? এই যে আমার হাতে, আমার হাতে 24 ক্যারেট, মানে 24 ক্যারেট। 24 ক্যারেটে চুড়ি, গলার চেইন, কানের দুল আরও আছে। আসলেই গোল্ড আনছোস নাকি ওই চাপাই পিটাইতেছোস? হ্যাঁ টেলিং লাইস। ঠিক বলছে, আমি চাপাবাজি করবো কেন? পাঁপড়বাজি আমি কোনোদিন পাঁপড়বাজি করিনি। খো আমি একটা কথা বলি, বিয়ের সময় আমি আমার বউকে কি করে সোনা দিয়ে মুড়াই দিতে হয় সেটা তো আমি জানি, টান দিলে হয়, আমি ওইভাবে করবো, দেখেন বিশ্বাস করেন। উইল সি। কি দেখছেন? কি বাকি 6,000 দাও না হলে গ্রাউন্ড কেটে দেবো। আপনি যে একটা জবের শেষরা সেটা কিন্তু আমি বলছি না। দিছি, হাত চুলকে লাভ নেই। এলেন সয়াদের নিয়ে এসেছি আপনার জন্য। হাওয়া খেয়ে করব পীরিতে ভাবনা কি তোমার, দেখছস আমার মেয়েটার মাথায় কত বুদ্ধি, অথচ সবাই আমার আমার মায়েরারে পাগল বলে। দেখ তুই একবার তারে বাঁচাইছস, আবার সে তোর একবার বাঁচাইছে, তোর ঋণ কিন্তু সে শোধ করে দিছে। বাদান তুই আর একটু সময় দিস, তোরে ছাড়া তো আমি কাউরে বিশ্বাস করতে পারি না। তার আর দরকার হবো না। ভাইজান আমার নামে মামলা করতে নিষেধ করছে কেন জানো? উত্তরটা যেহেতু জানো সে, তাহলে শুধু শুধু প্রশ্ন করস। আরে খবিস্তারের মেত্রীর জন্য ভাইজান তখন তখন বাইরে মেয়েদের সামনে কি ভাইজান তিনারে এই কথা করছিল, আমি আড়ালে থেকে কথাটা শুনে ফেলাইছি। তাদের সিন সিনারি দেখে মনে হয়েছে তাদের ভিতরে একটা ঘুটুর মুটুর একটা কিছু একটা আছে।